ক্যামেরার পিছনের কাজগুলি বরাবরই একটু হাস্যকর হয়ে থাকে আর একটু অগোছালো হয়ে থাকে। তো আপনারা এতক্ষণ আমার ইন্ট্রো দেখে বুঝতে পেরেছেন যে এটা মানে আমার একটা গোছানো একটা এডিট করার ভিডিওর মধ্যে পড়ে না, এটা আমার ক্যামেরার পিছনের কাজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আমি অনেক অনেক ভালো আছি। চলে আসলাম সকালে একটি ব্লগ নিয়ে। তো আমার প্যারাময় সকাল শুরু হয়ে গেছে, যদিও সকালটা একটু দেরি করে শুরু করেছি। তো যাই হোক, ফজর নামাজ পরে একটু শুয়েছিলাম, তো উঠতে উঠতে দেরি হয়ে গিয়েছে আর অফ ডে ছিল ওই দিন আমার। তো আমি আজকে সকালে নাস্তা বানাবো, তো আমি 2 কাপ ময়দা দিয়ে দিলাম। তো 2 কাপ ময়দা দিয়ে কিন্তু আমার 4 থেকে 5টা পরোটা হয়ে যায়, আর আমাদের মা মায়ের জন্য 4 থেকে 4টা পরোটার এনাফ। তো আমি হালকা কুসুম গরম পানি দিয়ে আমি পরোটার কাইটা তৈরি করে নিচ্ছি, আর আমি পানিটা বরাবরই 2 বারে দিই বা 3 বারে দিই, 1 বারে দিই না, কারণ 1 বারে দিলে হয় কি মানে ডোটা বা যে কাইটা যে তৈরি করছে এটা একটা নরম হয়ে যাওয়াটা চান্স থেকে যায়। আমি যখনই কোনো পরোটা বেলি বা পরোটা ভাজি তখনই আমি চেষ্টা করি চামচ দিয়ে তেলটা দেওয়ার জন্য। চামচ দিয়ে তেলটা দিলে হয় কি তেলটা কিন্তু একদম অল্প পড়ে, খুব বেশি পড়ে না। আর বোতল থেকে সরাসরি দিলে কিন্তু অনেক বেশি পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, আর তেল খাওয়া কিন্তু খুবই আনহেলদি, সেটা তো আমরা এখন সকলেই জানি। তো পরোটাগুলো আমি ঠিক এইরকম করে বেলে নিচ্ছি, খুব বেশি মোটা করছি না, খুব বেশি পাতলা করছি না। তো পরোটাগুলো বেলা হয়ে গেছে, আমি এখন ভেজে নিচ্ছি।
সকালে ঘুম থেকে উঠে নাস্তা বানানোটা আসলে অনেক প্যারার মধ্যে পড়ে। তো আমার কিন্তু বৃহস্পতিবার যে দিনটা সেদিন আমি খুব রিল্যাক্সে থাকি, কারণ ওই দিন আমি রোজা রাখি, তো সকালে রাস্তা বানানো কোনো ঝামেলা থাকে না, আর মেয়ে তো ওটস খায়। তো আমি চেষ্টা করি আমার অফ ডে বা শুক্রবার দিন একটু পরোটা বানানোর জন্য, মা আমি একসাথে নাস্তা করা হয় ওই দিন। তো পরোটা বানানো আসলে রেগুলার পরোটা বানানো হয় না, আমি ভাত খেয়ে নিই বা রুটি খাওয়া হয়, মাঝে মাঝে ভাতও খাওয়া হয়। তো পরোটা বানানো কিন্তু অনেক ঝামেলা। তো শুক্রবার দিন একটু সময় আছে, যেহেতু অনেক টাইম থাকে হাতে, তাই একটু রিল্যাক্সে একটু সময় নিয়ে পরোটা করি, তারপর ঘুম থেকে বেলা করে ওঠা হয়। তো এই তো আমার পরোটা, পাঁচটা পরোটা আমার হয়ে গেছে। আমার এখানে 2 কাপ ময়দা দিয়ে কিন্তু 5টা পরোটা হয়ে গিয়েছে। তো পরোটা ভাজা হয়ে গিয়েছে। তো আজকে ডিম ভাজিতে আমি কোনো কাঁচামরিচ বা পেঁয়াজ দিইনি, শুকনো মরিচের গুঁড়া দিয়েছি, আর লবণ দিয়ে আমি ডিম দুটো ভেজে নিচ্ছি। রুটি বা পরোটার সাথে আলু ভাজিটা আমার কাছে অনেক ভালো লাগে, খুবই ভালো লাগে। আমার ডিম ভাজা খেতে ভালো লাগে না, তারপরও করে নিয়েছি। আমার ডিম একেবারেই ভালো লাগে না, ডিম পোচ ভালো লাগে কিন্তু ভাজাটা ভালো লাগে না। আর আলু ভাজা আমার রুটি ভাত পরোটা সব কিছুর সাথে অনেক ভালো লাগে। আলু দিয়ে যে কোনো আইটেম আমার অনেক বেশি প্রিয়, আলু ভর্তা তো আমার কাছে অনেক ভালো লাগে। আলু দিয়ে অনেক প্রকার আইটেম হয়, তো ম্যাক্সিমাম আইটেমগুলি আমার কাছে অনেক ভালো লাগে। Oh,
হোটেলে নাস্তার পর দুপুরের লাঞ্চ তৈরি করেছিলাম, তো সেটার ভিডিও করা হয়নি। তো বিকেলে যাবো, গ্রোসারিতে গিয়েছিলাম, তো গ্রোসারি থেকে অনেক কিছু নিয়ে আসছি। আমরা চেষ্টা করি সবসময় আপনাদের সামনে একটা সুন্দর একটা ভিডিও প্রেজেন্ট করতে গিয়ে তার পিছনে অনেক নাজেহাল অবস্থা হয়ে গিয়েছে, শ্রম যায়, সেটা কিন্তু অনেক মানে অনেক শ্রম দিতে হয় এবং অনেক টাইম যায়। একটা ভিডিও যখন আমরা করি তার আশেপাশে আনুষঙ্গিক অনেক কিছু চলে আসে, আর ভিডিওটা কিন্তু সাজাতে হয়, এডিট করতে হয়, ভয়েস দিতে হয়, মিউজিক দিতে হয়, অ্যাড বসাতে হয়, অনেক অনেক মানে প্যারার একটা ব্যাপার। তো আমাদের কষ্টগুলি সার্থক হয় তখনই যখন আপনারা আমাদের ভিডিওগুলি ফুল ওয়াচ করেন এবং সুন্দর একটা কমেন্ট করেন। তো আশা করি ভিডিওগুলি দেখবেন, সুন্দর সুন্দর কমেন্ট করবেন, কারণ আপনাদের একটা কমেন্ট কিন্তু আপনাদের একটা কমেন্ট কিন্তু আমাদেরকে অনেক বেশি ইন্সপায়ার করে। তো যাই হোক, বিকালে সন্ধ্যার পর, এটা হচ্ছে সন্ধ্যার পর, মাগরিবের নামাজের পর তো কেক বানাবো। তো আমি আজকে দুটা ডিম দিয়ে আপনাদের সাথে কেকটা শেয়ার করবো। তো আমি 1.5 কাপ আটা নিয়ে নিছি, তো আটা বা ময়দা দিয়ে হয়, তো আমার ময়দা ছিল না, আটা ছিল, তো আমি আটা দিয়ে করে নিচ্ছি। তো 1.5 কাপ ময়দার মধ্যে আমি 1 টিস্পুন কর্নফ্লোর দিয়ে দিলাম, 1/2 কাপ গুঁড়ো দুধ দিচ্ছি, বেকিং পাউডার দিয়ে দিলাম। আর কর্নফ্লাওয়ারটা কিন্তু আপনাদের ইচ্ছা, এটা না দিলে চলবে, এটা স্কিপ করতে পারেন, আমি দিয়েছি। তো বেকিং পাউডার দিয়ে দিলাম 1 টিস্পুন, কর্নফ্লাওয়ার 1 টিস্পুন, তারপর দিয়ে দিলাম গুঁড়ো দুধ দিয়েছি 1/2 কাপ, আর ময়দা আটা দিয়েছি কিন্তু 1/2 কাপ। আর আজকে ডিমটা আমি দুইটা আজকে আর আজকে কেকটা আমি 2 ডিম দিয়ে তৈরি করবো। তো ছেলে নেওয়া তো ভালো, কিন্তু ভিতরে কিন্তু যেই ধরনের থাকলে কিন্তু কেকটা কিন্তু স্মুথ হয় না, তো লাম্পস থেকে যায়। তো যাই হোক, এখন আমি একটা মিক্সিং জারে চিনি নিয়ে নিচ্ছি। চিনিটা এখানে আমি 1/2 কাপ চিনি নিয়েছি, আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। তারপর 1/2 কাপ তেল নিয়েছি, তারপর 2টা ডিম দিয়ে দিচ্ছি। তো এগুলি এখন আমি খুব ভালো করে ব্লেন্ড করে নেব। তারপর খুব সুন্দর ব্লেন্ড করা হয়ে গিয়েছে। তারপরে এই মিক্সারগুলি আমি এখন আটার সাথে মিশিয়ে দিচ্ছি। তো মিশাতে গিয়ে যদি মনে হয় অনেকখানি ড্রাই হয়ে গেছে, অনেক এই ব্যাটারটা অনেক বেশি শক্ত হয়ে যায় মনে হয়, যদি তো মিশাতে গিয়ে যদি ময়দার সাথে এই যে ডিমের যে মিশ্রণটা, এটা মিশাতে গিয়ে যদি মনে হয় যে অনেকখানি ড্রাই হয়ে গেছে বা ব্যাটারটা অনেকখানি শক্ত হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু আপনারা নর্মাল এক সামান্য একটু পানি দিতে পারেন। তো যেহেতু গুঁড়ো দুধ দিয়েছি, পানি দিলে কিন্তু খারাপ লাগবে না। তো দেখতে পাচ্ছেন আমার কনসিস্টেন্সিটা এই পর্যায়ে আসছে। তবে একটা মোল্ড নিয়ে নিয়েছি, তো এই মোল্ডের মধ্যে আমি কেকটা আজকে তৈরি করব। তো আমি এখন তেল ব্রাশ করে নেব। তো পেপার দিয়ে দিলাম, পেপারের মধ্যে কিন্তু আমি তেল দিয়ে দিচ্ছি। খুব ভালোমতো তেলটা ব্রাশ করতে হবে, তা নাহলে কিন্তু কেকটা লেগে যাবে পাত্রে। তারপরে যে আমি কেকের ব্যাটারটাও আমি ঢেলে দিচ্ছি এখন। একটু ট্যাপ করে নিচ্ছি, আর ট্যাপ করে নিলে হয় কি ভিতরে যদি কোনো বাতাস থাকে সেটা বের হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন আমি একটা সিলভারে হাড়িতে 2টা কাগজ দিয়ে দিয়েছি, যে কোনো কাগজ দেওয়া যায়। তারপর একটা স্ট্যান্ড দিয়ে দিলাম স্টিলের, তো এটা দিয়ে আমি এখন এই যে মোল্ডটা বসিয়ে দিচ্ছি। আর কেকটা বেক হতে আমার 30-40 মিনিট সময় লাগবে।
তো ফিরে এলাম আমি 40 মিনিট পর। এর ফাঁকে আমি কিন্তু একবার চেক করে নিয়েছিলাম, তো দেখতে পাচ্ছেন আমার কেকটা কিন্তু অলরেডি ডান। তো একটা টুথপিকের সাহায্যে আমি চেক করে নিয়েছি, টুথপিকটা আমার ক্লিন আসছে, তার মানে আমার কেকটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। নাইফের সাহায্যে আলতো করে আমি কেকটা আলাদা করে নিচ্ছি, আর খুব বেশি লেগে থাকবে না কারণ যেহেতু তেল ব্রাশ করে নিয়েছি। এটা মশলা অনেক সুন্দর আসছে এবং খেতে কিন্তু অনেক ভালো হয়েছিল। এখানে কিন্তু আপনারা বিভিন্ন প্রকার নাটস দিতে পারেন, তারপর মোরব্বা দিতে পারেন, তাহলে কিন্তু ফ্রুটস কেক হয়ে যায়। তো আমার আজকের ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি, কথা হবে নেক্সট এপিসোডে। আল্লাহ হাফেজ।